টুনি তার তিন কন্যাকে নিয়ে বাস করত। একদিন রাতে বনে প্রচুর বেগে ঝড় আসে। ঝড়ে টুনিদের ঘরটা দুলতে থাকে। টুকি টুনটু টিং টিং, মা তাড়াতাড়ি বাইরে চল, আমাদের ঘরটা দুলছে। এখনই মনে হয় ঘরটা ভেঙে যাবে, আর এক মুহূর্তে এই ঘরে থাকা যাবে না। চল সোনারা চল। টুনি তার তিন কন্যাকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে, আর সাথে সাথে ওদের ঘরটা ভেঙে যায়। টুনি কাঁদতে থাকে। এই ঘরটা আমার টোনার শেষ স্মৃতি ছিল, শেষে কিনা এই ঘরটাই ধ্বংস হয়ে গেল। হে সৃষ্টিকর্তা, তুমি কেন এমনটা করলে, কেন এমনটা করলে আমার সাথে সৃষ্টিকর্তা। এভাবে রাত কেটে সকাল হয়ে যায়, আর সকালের সাথে সাথে ঝড় কমে যায়। এখন আমি ঘর বানাবো নাকি কাজ খুঁজতে বনে বেরিয়ে পড়বো? ঘর বানাতে গেলে কাজ খুঁজতে যেতে পারবো না, না আর কাজ না পেলে না খেয়ে থাকতে হবে। মা, ও মা, আমার অনেক ক্ষুধে লেগেছে মা, আমাকে কিছু খেতে দাও। আর বৃষ্টিতে ভেজার কারণে আমার ঠান্ডা লাগছে, আমাকে বিছানা ভিজে দাও মা, আমার ভালো লাগছে না। মারি, একই তো ঘর নেই, তার উপর আবার কোনো খাবারও নেই, আমি তোকে কি করে খাবার দিব বল মা? মা কেঁদো না, তুমি বরং আমাদের জন্য খাবার খুঁজে নিয়ে আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করবো মা। মারি, খাবার খুঁজতে গেলে এদিকে ঘর কে বানাবে? আর যদি টোনা থাকতো তাহলে এমনটা কখনোই হতো না। মা, বাবা নেটো কি হয়েছে? আমরা তো আছি, তুমি আমাদের জন্য খাবার খুঁজে নিয়ে আসো, আর আমরা তিনজন মিলে ঘর তৈরি করব মা। তোরা পারবি তো সবটা সামলে নিতে সোনারা? হ্যাঁ মা পারবো, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি খাবার নিয়ে চলে এসো কেমন? মেয়েদের এমন কথা শুনে টুনি বনের দিকে খাবারের উদ্দেশ্যে উঠতে থাকে। এদিকে তিন কন্যা একে একে কাঠ সংগ্রহ করে একটা সুন্দর ঘর তৈরি করে। তিন কন্যা তাদের তৈরি ঘরে প্রবেশ করে আর চারদিকে তাকিয়ে বলতে থাকে, আরে বা, আমাদের ঘরটা তো দেখতে ভারী সুন্দর হয়েছে, মা দেখলে অনেক খুশি হবে। অন্যদিকে কণিকার যজ্ঞর ঘরটাও রাতে ঝড়ে ভেঙে যায়। কণিকা যজ্ঞকে বলতে থাকে, কতবার করে বলেছিলাম অলসতা করো না, ভালো করে একটা ঘর তৈরি করো, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এবার বোঝো মজা, টুনির তিন কন্যার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে, বুঝেছো? কেন যে তোমাকে বিয়ে করেছিলাম। টুনির তিন কন্যার কাছ থেকে কি শেখার আছে আমার? শুনি কণিকা, তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, কথায় কথায় আমাকে অপমান করবে না। ইস, কাজ করবে না, আবার বললেই ধমক দেওয়া। ওইদিকে দেখো, টুনি ছোট ছোট তিন কন্যা একাই ঘর বানিয়েছে, আর এখন ঘরে বসে খেলছে। আরে আরে, সত্যি তো? আরে কণিকা, তুমি আমাকে এই কথাটা বলে লটারি লাগিয়ে দিলে তো। ঘরে তো দেখছি টুনি নেই, চলো চলো আমরা ওই তিন কন্যাকে তাড়িয়ে দিয়ে ওই ঘরটা দখল করব, আর আমাদের কষ্ট করে পরিশ্রম করতে হবে না। যজ্ঞ আর কণিকা টুনির ঘরে প্রবেশ করে, আর যজ্ঞ বলতে থাকে, এই তিন কন্যা, এই ঘর থেকে বেরিয়ে পড়, আজ থেকে এই ঘর আর এই গাছ আমাদের, আমরা এখানে থাকবো, বের হ বলছি তোরা। তোমরা কি মাতাল হয়ে এখানে এসেছো নাকি? এটা আমাদের ঘর, আমরা অনেক কষ্ট করে এই ঘর তৈরি করেছি, তোমরা বের হয়ে ঘর থেকে এত মেরে পা ভেঙে দিবো বললাম। যজ্ঞ, এই তিন কন্যা আমাদের হুমকি দিচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি দু চার ঘা লাগিয়ে দাও। যজ্ঞ যে না ওদের দিকে তেড়ে যেতে ধরে, ঠিক তখনই তিন কন্যা দাঁড়িয়ে ওদের সামনে আসে। আর একবার সামনে আসলে তোমাদের ঘর থেকে মাথা আলাদা করে দিব, চলে যাও, চলে যাও বলছি, এখান থেকে যাও। যজ্ঞ, পালাও এখান থেকে, আমার কোনো ঘর লাগবে না। যজ্ঞ আর কণিকা ওখা থেকে উড়ে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর টুনি খাবার নিয়ে আসে। টুনির তিন কন্যা টুনিকে সবটা খুলে বলে, বাবা, তোরা তো ভালোই কাজ করেছিস, তোরা একদম তো
তোদের বাবার মতো সাহসী হয়েছিস। ওই পাজি কালো কাক খুবই দুষ্টু। আমি তোদের উপর গর্বিত রে সোনারা। চল এবার খাবার খাবি। টুনি তার কন্যাদের খাবার খেতে দেয়। যোগু, আমি ওই তিন কন্যার অপমান কিছুতেই সহ্য করতে পারছি না। কিছু একটা ভাবো যাতে টুনি সহ ওর তিন কন্যার দুনিয়াতে না থাকে। ওদের কত বড় সাহস আমাদের মতো কালো কাকের সাথে পাঙ্গা নেয়। ঠিক বলেছো তুমি কনিকা, চলো ঈগল দাদার কাছে চলো। ওরা দুজন উঠে পাহাড়ের গুহায় থাকা ঈগলের কাছে যায়। কি ব্যাপার যোগু কনিকা, তোরা কেন জানি আমার কাছে, তা কি মনে করে? দাদা, তোমার জন্য একটা সুখবর এনেছি। তা কি সুখবর শুনি, বল তাড়াতাড়ি। দাদা, টুনির ঘরে নাদুস নুদুস বেশ স্বাস্থ্যবান তিনটে কন্যা আছে। তুমি তো জানোই দাদা, টুনি পাখির মাংস খুবই সুস্বাদু খেতে। আমি তোমার ভালোর জন্যই খবরটা তোমাকে দিতে এলাম। হয়েছে, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আমি এক্ষুনি যাচ্ছি টুনির ছানাদের খেতে। যোগ্য আর কনিকা ওখান থেকে চলে যায়। এদিকে ঈগল যোগ্য আর কনিকার সব কথা কবুতর শুনতে পায়। এরপর কবুতর তাড়াতাড়ি টুনির কাছে আসে। কি ব্যাপার কবুতর দাদা, এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলতো আমাকে? পালা টুনি, টুনি তোর ঘর থেকে তুই পালা, তোর কন্যাদের ঈগল খেতে আসছে। ঈগল মানে কেন, কি করেছে আমার কন্যারা? দাদা, আমি কিছুই যে বুঝতে পারছি না, আমাকে সবটা একটু তাড়াতাড়ি খুলে বলো তো। কবুতর ঈগল যোগ্যার কনিকার কথা টুনিকে খুলে বলে। এরপর কবুতর সেখান থেকে ছুটতে চলে যায়। আর টুনি অনেক ভয় পায়। টুকি টুনটুন টিংটিং মা, তাড়াতাড়ি চল মা, এখানে আর থাকা যাবে না, ঈগল আসছে আমাদের মেরে ফেলার জন্য। টুনি তার মেয়েদের নিয়ে পালিয়ে যায়। আজ তো আমার পার্টি হবে, পার্টি, হা হা হা, তাজা তাজা নাদুস নাদুস মাংস, আমার তো এক্ষুনি জিভে জল চলে আসছে। ঈগল, তাড়াতাড়ি চল রে চল। ঈগল টুনির বাড়ির সামনে আসে আর বলতে থাকে, ওই তো টুনির বাড়ি, যাই যাই তাড়াতাড়ি আক্রমণ শুরু করি। এ কি, এখানে তো কেউ নেই, তাহলে কি যোগ্য আর কনিকা আমাকে সবটা মিথ্যে বলেছে? হ্যাঁ, ওদের এত বড় সাহস আমাকে কি না মিথ্যে কথা বলা? হ্যাঁ, আজ তো আমি যোগ্য আর কনিকাকেই খেয়ে ফেলবো। ঈগল যোগ্য আর কনিকার খোঁজে উঠতে থাকে। অন্যদিকে যোগ্য কনিকা নদীর পাড়ে বসে গল্প করছিল। যোগ্য, আজকের পর থেকে টুনির ঘরটা আমাদের হবে। তখনই ওখানে ঈগল আসে। আমাকে ভুলভাল বলে এখানে বসে আনন্দ করা হচ্ছে তাই না? আমি টুনি আর তার তিন কন্যাকে খুঁজে পাইনি। আমি টুনি আর তার কন্যাকে খুঁজে পাইনি তো কি হয়েছে? এখন তো তোদের খাবো আমি, হা হা হা। ঈগল যোগ্য আর কনিকাকে খেয়ে ফেলে। অন্যদিকে টুনি তার তিন কন্যাকে নিয়ে লুকিয়ে সবটা দেখে আর বলতে থাকে, অন্যের ক্ষতি করতে চাইলে ওই তো নিজেরই ক্ষতি হয়। আমার সোনারা, দেখলি তো, এটাই তার উজ্জ্বল প্রমাণ। আমি না থাকলেও তোরা কখনো কারো ক্ষতি করিস না, কেমন? টুনি তার কন্যাদের নিয়ে ওখান থেকে বাড়ি ফিরে যায় আর ওরা আবারও আগের মতো সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।